কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে ভাই, ভালো লাগছে না? চলছিল না এটা, এটা কি অন্য কোথাও দেখেছেন বাংলাদেশে? কোথাও দেখিনি বাংলাদেশে এই মতে। ভাই ঢাকার রাস্তায় এখানেই আছে? না এখানে এখন। আচ্ছা এক গ্লাস মানে 20 টাকা বিক্রি করতেছে, সেই ক্ষেত্রে কেমন দামের? না দামের হিসেবে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্ট আছে পুরো 7 আপের মতো, 7 আপের মতো। ইউটিউব থেকে শেখা আর কি, ইউটিউব দেখে শেখা। হ্যাঁ ইউটিউব থেকে জানা এটা সম্বন্ধে, তারপর আমি ইন্ডিয়াতে গেলাম প্রথমবার। আচ্ছা তো ব্যর্থ হইছি, তারপর দ্বিতীয়বার গিয়ে শিখে তারপর আসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আর বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ভাইরাল একটি আসলে শরবত, যেটা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা। এটা আসলে খাওয়ার পর বুঝতে পারা যায় যে আসলে এটা কতটা সুন্দর, কতটা ফ্লেভার। তো এখানে অনেক ভাই আছে, অনেক কাস্টমার আছে, তারা আসলে খাবে এবং আমরা বিস্তারিত জানবো, এবং আমি নিজেও কিন্তু আপনাদেরকে খেয়ে এটা টেস্ট জানাবো। আর এটা লোকেশন হচ্ছে সিদ্দিকবাজার পানি ট্যাঙ্কের কাছে। আপনারা সরাসরি আসলে অথবা এখানে বিআরটিসি যে কাউন্টার আছে, কাউন্টারের পিছনে আপনারা আসলে কিন্তু এটা পেয়ে যাবেন। তো এখানে আচ্ছা লালমিয়া মসজিদ, আচ্ছা বিআরটিসির পাশে লালমিয়া মসজিদের সাথে আনন্দ মেনশনের সামনে। আচ্ছা তো ভাই এটা কি বাংলাদেশে আপনি প্রথম নিয়ে আসছেন? জি আমি প্রথম। কিভাবে স্টার্ট করলেন একটু যদি আসলে শুরুর গল্পটা একটু জানতে চাই। এটা আসলে ইউটিউব থেকে শেখা আর কি, ইউটিউব দেখে শেখা। হ্যাঁ ইউটিউব থেকে জানা এটা সম্বন্ধে, তারপর আমি ইন্ডিয়াতে গেলাম প্রথমবার। আচ্ছা তো ব্যর্থ হইছি, তারপর দ্বিতীয়বার গিয়ে শিখে তারপর আসি। সরাসরি ইন্ডিয়া থেকে এটা নিয়ে আসেন এই সিস্টেমটা? এক মাস ট্রেনিং দিয়ে তারপর নিয়ে আসি। অনেক কষ্ট হয়েছে না? অনেক কষ্ট। এমনিতে আপনি আগে কি করতেন? আগে আমি স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট না, পড়াশোনার পাশাপাশি এটা স্টার্ট করছেন? তো সব মিলিয়ে এখন কেমন লাগতেছে বিজনেসটা? আচ্ছা একটা আসলে এখানে ফুটপাতে করে কেমন মনে হয়, বা দোকান দোকান নিলে কেমন হতো? ফুটপাতে একটু ঝামেলা, ব্যবসা করা অনেক টাফ, একটু টাফ। যদি একটা দোকান না যায় তাহলে অনেক ভালো। তো আসলে দোকান খুঁজতেছেন? হ্যাঁ দোকান খুঁজতেছি। আচ্ছা তো এটা আসলে ফ্লেভারটা কেমন আমি বুঝতে একটু বুঝতে এটা আপনার আমি এখন মনে করি র জিনিসটা খাওয়াচ্ছি, এখানে আমি কোনো ফ্লেভার ইউজ করতেছি না। চালু করে চালু করে চালু করে রেগুলার যেটা র সোডা যেটা, সোডা জেনুইন সোডা যেটা। এটা কি দিচ্ছেন একটু দেখান? এটা কোনো স্বাদ পাবে না, কিন্তু এটা খাওয়া যায় 100 100। অ্যাসিডিটির জন্য অনেক উপকারী, অ্যাসিডিটির জন্য যাদের একটু গ্যাসের সমস্যা আর কি, আর পেট একদম খালি হয়ে যাবে একদম। আচ্ছা খুবই চমৎকার। তো আমাদেরকে আসলে একটা একটু বানায় দেখান কি কি দিচ্ছেন একটু দেখান তো দেখি। আমার এই যে এখানে মশলা আছে, আচ্ছা এখানে কি কি থাকবে? এখানে অনেক কিছু আছে, এটা বলা যাবে না। আচ্ছা এটা বলা যাবে না, আচ্ছা এটা নিজের পার্সোনাল। আচ্ছা এটা অনেক অনেক মশলা, এটা আর হলো লেবু পরিমাণ মতো একটা। আচ্ছা 1 কেজি আছে যেটা আপনার আমাদের জন্য এক গ্লাস বানান তো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার লেবুটা দিয়ে কিন্তু সে যে মশলাটা দিছে, এ হচ্ছে মশলাটা। এখানে 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 কি হচ্ছে ভাই? এখানে এখানে সোডা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে তো একদম স্প্রাইটের মতো। আচ্ছা একটু দেখা দেখো, চমৎকার চমৎকার ভাই। এটা কি এই সিস্টেম নাকি? মশলা খুব খুব সুন্দর কিন্তু। এখন আমি আসলে খাবো এবং আপনাদেরকে আসলে শেয়ার করব যে এটা ফ্লেভারটা আসলে কেমন। বিসমিল্লাহিরাহমানিরাহিম। ভাই তো আমার মনে হচ্ছে যে আরসি আরসি খাচ্ছি আর কি। আর এমনি কোনো ক্ষতি নাই? দারুন দারুন দারুন। আসলে এটার ফ্লেভারটা এত মজার, আসলে যে না খাবে বুঝতে পারবে না। এখানে আরেকজন আছে, কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে ভাই, ভালো লাগছে না? চলছিল না এটা, এটা কি অন্য কোথাও দেখেছেন বাংলাদেশে? কোথাও দেখিনি বাংলাদেশে এই মতে। ভাই ঢাকার রাস্তায় এখানেই আছে? না এখানে এখন। আচ্ছা এক গ্লাস মানে 20 টাকা বিক্রি করতেছে, সেই ক্ষেত্রে কেমন দামের? না দামের হিসেবে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা ভালো না? আর মনে হচ্ছে যে 7 আপ খাচ্ছেন বা অন্য অন্য স্প্রাইট জাতীয় কিছু খাওয়া হচ্ছে। তো আসলে কাস্টমার যারা আছে তারাও কিন্তু তাদের রিভিউটা বেস্ট একটা রিভিউ দিচ্ছে, দাম অনুযায়ী আসলে খুবই ভালো, এবং পেটের জন্য যাদের একটু অ্যাসাইটিস বা গ্যাস্ট্রিক আছে তাদের জন্য কিন্তু বেস্ট এটা, আরো ভালো হবে মনে হয়। আচ্ছা আজকে নতুন দেখলাম আর কি এই সিস্টেমটা, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে এটা? প্রথম দেখলাম এটা, মনে হয় এভাবে ঘোরাচ্ছে আর এটার ভিতরে কেমন একটা স্প্রাইটের যে হাওয়া, মানে খুব ভালো লাগতেছে না? ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে, অবশ্যই সিদ্দিক বাজারে আসবেন, সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কের এই রোডটাতে আসবেন, এবং বিআরটিসি কাউন্টার
হ্যাঁ পানি ট্যাঙ্কি রোড এবং বিআরটিসি হান্নান মেনশনের সামনে বিআরটিসি কাউন্টারের ঠিক অপোজিটে আপনারা আসলে কিন্তু এই মজাদার যে লেমন লেমন সোডা যে শরবতটি রয়েছে সেটা আপনারা খেতে পারবেন আর খুবই টেস্ট এখানে যে কয়েকজন আসলে রিভিউ দিছে তাদের রিভিউটা খুবই ভালো আর আমার কাছে আরেকটি বিষয় সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট সে বেকার না থেকে সুন্দর একটা প্ল্যানিং করছে এবং অনেক কষ্ট করে সে ইন্ডিয়া থেকে এটা শিখে এখানে বাংলাদেশে স্থাপন করছে এবং বাংলাদেশে সেই প্রথম এটা নিয়ে আসছে তো এটা আমার জন্য আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনারা আসবেন ভাইকে সাপোর্ট করবেন আর আসলে ভাই আপনার কি এমনি কিছু বলার আছে যে এই ভিডিওটা যারা দেখবে বা কোন কর্তৃপক্ষ জানে বলার বলতে আসেন একবার এসে চেকে যান আচ্ছা এসে সোডাটা কিরকম সোডাটা আসলে খেয়ে তো অনেকে মোবাইলে দেখছি সোডা ইন্ডিয়াতে সোডা তৈরি হচ্ছে বানাচ্ছে মানুষ খাচ্ছে কিন্তু বাংলাদেশেই ফার্স্ট বাংলাদেশে ফার্স্ট আসেন একদম র জিনিসটা খেয়ে দেখেন আচ্ছা আরেকটা দোকান নিতে পারলে মনে হয় যে সবচেয়ে ভালো হইতো একটু আরামদায়ক মনে হইতো বাইরে দোকান করা একটু টাফ জি জি আর আরো অনেক ফ্লেভার ছিল আরো অনেক মানে ভিতরে অনেক আইডিয়া ছিল ওইগুলো কাজে লাগাই আইডিয়াটা স্থাপন করতে পারতাম আচ্ছা এত জায়গার মধ্যে এটা সম্ভব সম্ভব না এটা যেহেতু ফুটপাথ ফুটপাথে এত কিছু সম্ভব না সম্ভব রাইট একটা দোকান হলে ভালো হতো তো দর্শক আজকের এই ভিডিওটা যারা দেখছেন একটু দয়া করে শেয়ার করে দিবেন আর আমার সবচেয়ে রিকোয়েস্ট হচ্ছে যে ভাইকে যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই ভাইয়ের কাছে আসবেন সহযোগিতা করবেন ফুটপাথে আসলে নিজের যে প্ল্যানিং নিজের যে চিন্তা ভাবনা সেটা স্থাপন করা যায় না সে কিন্তু ভালো একজন স্টুডেন্ট সে পড়াশোনা করছে পাশাপাশি এটা করছে তো যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর ভাইকে একটু ভাইরাল করে দিবেন যাতে করে সবাই এটা দেখতে পারে এবং ভাইকে সহযোগিতা করতে পারে আজকে পর্যন্ত ছিল দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ